তো ছোট্ট একটা বিরতির পর ফিরলাম যে কথাটা বলছিলাম যে ইউটিউবে আমরা কি কাজ করতে পারি সোশ্যাল আমরা মিডিয়া কেন যুক্ত থাকবো তো কে কোথা থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই তো আমরা অত্যন্ত দুঃখের সাথে জানি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমানে একটা কাজ করছে বর্তমানে আমরা টেলিভিশন দেখি সব সময়। বর্তমানে আমরা পত্রিকা পড়ি আমরা ফেসবুকের সাথে কম সম্পৃক্ত রয়েছি ইউটিউবের সাথে সম্পৃক্ত রয়েছি কিন্তু ব্যক্তিগত আমাদের সম্পর্কটা কিন্তু আজকে আরও দৃঢ় করার জন্য এই মিডিয়া কাজ করছে আজকে টেলিভিশন থেকে শুরু করে আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা সবাইকেই দেখি সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত যারা আমাকে দেখছেন শাহিন মল্লিক এবং আরো যারা দেখছেন সবাইকে তো আমরা এই ইউটিউব এবং ফেসবুক নিয়ে মূলত আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি আমাদের সমাজের বিভিন্ন সহযোগী মাধ্যম হিসেবে নিজের ব্যক্তি জীবন সেটা নিয়ে কথা বলতে চাই যে এই ইউটিউবটা আমাদের গুরুত্বপূর্ণ কাজে আমরা কিন্তু লাগাতে পারি আজকে এক সময় আমাদের একটা ধারণা ছিল যে যারা ফেসবুকে থাকে সারাদিন বা এখনও ধারণা রয়েছে যারা ইউটিউবে দিন থাকে তারা শুধু সময় অপচয় করে সত্যিকার থেকে তাই আজকে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা তাকিয়ে থাকেন কোনো ভাইরাল নিউজের বা কোনো নিউজের সূত্র খোঁজার জন্য আমরা জানি যে অসংখ্য মানুষ রয়েছে যারা প্রথম নিউজটা অর্থাৎ নাগরিক সাংবাদিক হিসেবে নিজেকে নিজের দায়িত্বে কোনো ঘটনা ফেসবুকে তারা জানায় এবং তারা ইউটিউবে যদি ভিডিও হয় সেটা ইউটিউ ইউটিউবে অনেকেই তুলে দেন এবং ফেসবুকেও তুলে দেন তাহলে এটার কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে তো আমি সেই জন্য বলবো যে এটাকে প্রয়োজনে একটা মাধ্যম হিসেবে কেন আমরা ব্যবহার করছি না আজকে একটু আগে শ্রদ্ধেয় প্রবাসা আমার লাইভে যুক্ত হয়েছিলেন যদি বলি তার অনেক গুরুত্বপূর্ণ লেখা আমি তার ফেসবুক থেকে পাই তো আমার ব্যক্তিগতভাবে ফেসবুকে এবং ইউটিউবে আমি সম্পৃক্ত রয়েছি যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন অর্থাৎ আজকে ফাইভ কে অর্থাৎ যারা পাঁচ হাজার বন্ধু আমার হয়েছেন তাদেরকে আমি অবশ্যই শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে তাদেরকে স্বাগত জানাই আর যারা আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেছেন তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করছি আমি আপনাদের জন্য কি দিতে পারি কি আমার ইউটিউব চ্যানেলে থাকতে পারে সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে কাজ করতে পারি আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করতে পারি এ কে কাঞ্চন আব্বাস আমার ভিডিও শেয়ার করেছেন এই জন্য কি করতে পারি কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারি এই প্রশ্ন আসতে পারে আর পাশাপাশি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে আমার যে ফেসবুক এর আপনাদের যে লিঙ্ক দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলে যাওয়ার পর নিজের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল এটা জানেন আমরা ফেসবুকে শুধু আমরা কনফার্মেশন বা একটা লাইকের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে আমরা সাবস্ক্রাইব করতে পারি অর্থাৎ লাইক দিতে পারি বা বন্ধুকে কানেক্ট করতে পারি কিন্তু এই ইউটিউবে আমরা যদি সম্পৃক্ত হতে চাই তাহলে আপনি আপনার ইউটিউব ইউটিউবে যাওয়ার পর আমার যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করার পর আপনার যদি জিমেল থাকে অর্থাৎ জিমেল দ্বারা আপনাকে সাইন ইন করে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর যে কাজটি করতে হবে সেটা হলো আপনার পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করতে হবে তাহলে আপনি আমার সাথে যুক্ত থাকতে পারেন এবং যে কোনো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো এই একটা মেসেজ মূলত দিচ্ছি আর বাবুল শিকদার সাংবাদিক বাবু এবং আরও যারা দেখছেন আপনাদের কথাও পড়তে চাই আপনাদের সাথে যুক্ত হতে চাই ইউটিউবে আমরা কি কি পেতে পারি সেই বিষয়ে আমি কথা এক কথা ইউটিউবে আপনি অনেক ভালো কিছুই পাবেন ইউটিউবে আপনি অনেক প্রয়োজনীয় জিনিস পাবেন আপনি যদি গান ভালোবাসেন আপনার গান আপনি যে কোনো ধরনের গান আপনার শুনতে পারবেন এটা আপনার মিউজিক মিউজিক লাভার যারা রয়েছেন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন প্রয়োজনীয় যে কোনো ভিডিও কিন্তু আপনি সেখান থেকে পাবেন অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে ফেসবুককে বা ইউটিউবকে নিজের প্রতিদ্বন্দ্বী না ভেবে এটাকে আসন না আমরা নিজের জীবনের জন্য একটা বন্ধু হিসেবে গ্রহণ করি অর্থাৎ এটাকে ভালোবাসার একটা কাজের নিজের কাজের আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হন তাহলে আপনি সেটার একটা গণমাধ্যম মিডিয়ার একটা মিডিয়া পার্টনার হিসেবে আপনি এটাকে তৈরি করুন আজকে যদি আপনার কোনো টেলিভিশনকে যদি মিডিয়া পার্টনার করতে চান তাহলে আপনার কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হবে একটা পত্রিকাকে স্পন্সর হিসেবে নিতে চান বা যে কোনো একটা জায়গাকে আপনি যদি মাধ্যম গণমাধ্যমকে সম্পৃক্ত করতে চান তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা টাকা খরচ হবে কিন্তু আপনার খুব সহজেই আপনার সেলফোনের মাধ্যমে অথবা একটা যে কোনো একটা ক্যামেরার মাধ্যমে ভিডিওটা আপনি আপলোড করে আপনার একটা ইউটিউব অ্যাকাউন্টে বা ফেসবুকে রেখে কিন্তু কিন্তু আপনি আপনি প্রচার নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অতএব ফেসবুক এবং ইউটিউবের ব্যবহার করতে আপনি ফেসবুক এবং ইউটিউবের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকুন সময় সব মানুষের সাথে বিশেষ করে যারা ভালো কিছু করার চেষ্টা করছে তাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য কিছু ভালো আশা করা যায় যে হবে অর্থাৎ আপনার বন্ধু যদি ভালো মানুষ হয় তাহলে আপনি ভালো কিছু পাবেন আপনার বন্ধু যদি খারাপ মানুষ হয় তাহলে আপনার খারাপ কিছু প্রভাবে আসবে তত সর্বশেষ একটা কথা বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমার ইউটিউব চ্যানেল দুলাল লাইভ শো দুলাল লাইভ শো নিজে সাবস্ক্রাইব করুন এবং অপরকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি ভালো থাকুন আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব আর একটু পরে ফিরে আসছি দেখুন আমার ইউটিউব চ্যানেল এইচ এম দুলাল লাইভ শো দুলাল লাইভ শো দেশে এবং প্রবাসে যে যেখানে রয়েছেন আমরা সমাজ সোশ্যাল গণমাধ্যম হোক সামাজিক গণমাধ্যম হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে আসুন আমরা সামনে কাজ করে যাই থাকুন আমার সাথে ফিরছি একটু পর